দিদি হয়ে গেছে ঢেমনি, দাদা হয়ে গেছে ঢ্যামনা। হ্যাঁ রে ঢ্যামনা, সারাদিন বসে বসে ভাবলি কার পিণ্ডি সটকাবো, যাকে কিনা বম ভেন্ডি বলে ঢ্যামনা গালাগালি করেছিল তাকে আবার বলছি ক্ষমা চেয়ে নিয়েছে, ক্ষমা চেয়ে নিয়েছে, তাকে আবার বোন করে নিল ঢ্যামনা। তারপরে আবার সেই ঢ্যামনা আবার তাকে মানে বয়েকা তালবে সয়জাফল আকারও করে দিচ্ছে। হ্যাঁ, তো এ হচ্ছে এই এই রকম ঢ্যামনা, ঠিক আছে? এ যুবরাজ না, যুবরাজ বললে যুবরাজের অপমান, ঠিক আছে? এ হচ্ছে হোয়াইটির ঢ্যামনা। সবাই নাকি দেখলে পুরো উঠে যায়, মাথায় উঠে যায়, যেই দেখে চশমার দোকান আবার নিচে নেমে যায়। মানে কি হয়ে যায় বুঝতে পারছো তো, মেয়েদের কি হয়ে যায়। হ্যাঁ, পৃথিবীতে আর পুরুষ নাই, সবার ওই হোয়াইটের ঢ্যামনার দিকেই নজর। ঢ্যামনার দিকে নজর হবে না কেন, মেয়ে ছেলেদের মতো কথাবার্তা তো। দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ম্যাক্সিমাম মেয়ে, কোনো পুরুষকে দেখেছো? পুরুষকে দেখেছো হোয়াইটিতে এরকম ঢ্যামনামি করতে? এদিকে বলে দিদিরা আমার বোন, আমার বউয়ের চ্যানেলটা তোমরা দেখবে, মানে বউ ঢ্যামনামি করছে না, ঢ্যামনা ঢ্যামনামি করতে বসে গেছে হোয়াইটিতে। মানে ঢ্যামনা হচ্ছে ঢ্যামনামি করবে, এবার বড় বড় ক্রিয়েটারদের তো করতে পারবে না। যাই হোক, ঢ্যামনার যে বউ তার চ্যানেলে মানে এত নাকি লাখে সাবস্ক্রাইবার ছিল, বুঝেছো? মানে সেলিব্রিটি পার্সন ছিল। সেই ঢ্যামনা এখন কমিউনিটিতে ঝোলাচ্ছে, তারপরেও ওই ভিউস। তা ঢ্যামনাকে সারা জীবন ওই ওয়াইটিতে ঝোলাতেই হবে। যাই হোক, এত ভালো ফেস, তাও হচ্ছে ওয়াইটিতে না ঝোলালে ভিউজ হচ্ছে না। তারপরে এর কমিউনিটিতে ঝুলছে, ওর কমিউনিটিতে ঝুলছে, তখন কিন্তু ঢ্যামনা বলছে না এই কমিউনিটি দিও না, তখন ঢ্যামনার বাপ রে বাপ। আর ঢ্যামনাকে দেখলেই সবার নাকি উঠে যায়। যাই হোক, সেটা পরে আসছি। বিষয়টা হচ্ছে ঢ্যামনা হচ্ছে প্রথমে দিদি দিদি মারায়, ঠিক আছে? দিদি দিদি মারালো, মারানো ফারানো হয়ে গেল, তারপরে চ্যাটিং হবে। চ্যাটিং এর পরেই নাকি ঢ্যামনাকে সবাই বলে দুপুরবেলা আজা ভাইয়া না সাই আজা, মানে ঢ্যামনার বাড়িতে যেটা আছে, হ্যাঁ ঢেমনি আর কি, সেই ঢেমনি হচ্ছে দিতে পারে না, তার আবার একটু নার্ভের প্রবলেম টবলেম আছে। এবার ঢ্যামনাকে বললেই, নার্ভের প্রবলেম থাকলে তো তোমরা জানোই বন্ধুরা কি সমস্যা হয়। নার্ভের প্রবলেম টবলেম থাকলেই না, মানে মাথার সমস্যা আর কি আছে। তো ঢ্যামনা যখন রাত্রিরে বউ কেরম জাপট করতে যায়, বউ একদম ছেড়ে দেয়, ছেড়ে মুখে লাথি মেরে দেয়, এবার ঢ্যামনার তো উঠে যাচ্ছে মাথায়, সেটা কোথায় গিয়ে নামাবে? তখন ঢ্যামনা দোকানের মধ্যে এরকম এরকম করে, এরকম এরকম করে, দেখেছো তো? ঢ্যামনা দোকানে বসে যেটা কাজের জায়গা, যেখান থেকে অন্য মানে রোজগার হয়, যাই হোক কাজের জায়গায় গিয়ে ঢ্যামনা ঢ্যামনামি করে। হ্যাঁ, এবার সেই ঢ্যামনামিটা থেকে ছুটি পায়, এক ঘন্টা ব্রেক ফ্রেক দেয় লাঞ্চ ব্রেকে, তখন হচ্ছে ঢ্যামনা হচ্ছে মানে যেতে চায় বন্ধুদের কাছে, ঠিক আছে? এদিকে কিন্তু দাদা, এদিকে কিন্তু নজর, ওরকম চোখ মুখ দেখলেই বোঝা যায় যে ঢ্যামনার চরিত্রটা কিরকম। তোমরা বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো আশা করি। ঢ্যামনার চোখ হচ্ছে ওরকম মহিলাদের মানে পুরো বডি পার্টসের দিকে তাকাবে। তারপরে যখন ঢ্যামনা দেখছে তো যেতে পারছি না, তখন ঢ্যামনা কি করে ফোনের মধ্যে মানে এরকম করে, আর বাদ বাকিটা তোমরা বুঝে নিও ঢ্যামনার ক্যারেক্টারটা কি। ঢ্যামনা আবার পরকীয়াকে সাপোর্ট করে না, অথচ ডিভোর্সিদের সাপোর্ট করে। হ্যাঁ, ওই যে টুনটুনি, টুনটুনির মেয়েকে মানে ছাড়িয়ে এনেছে, নোংরামি করে এনেছে, না শ্বশুরবাড়ি থেকে লাথি খেয়ে এনেছে, সেটাকে বলছে যে তার ক্ষমতা আছে, মানে বলতে চাইছে কি যে তার ক্ষমতা আছে তাই খাওয়াবে। হ্যাঁ, তো ঠিক আছে, সবার তো মানে সমান ক্ষমতা থাকে না, তার ক্ষমতা আছে। ঢ্যামনা তোর কি ক্ষমতা আছে, তোর পেটের যোগ্যতা আছে শিক্ষার? তাহলে চশমার দোকান ওই পিন ঠিক করতিস না, হ্যাঁ তাহলে নিজের দোকান থাকতো কলকাতায়। ঢ্যামনা কোথাকা, আবার ওর বরকে উল্টো পাল্টা কথা বলছে, আবার বলছে কুকুরকে রাখে না তোকে রাখবে কেন, কে কোনো বাপ মারা না চায় না, বুঝেছিস? যে বিয়ের পরে শ্বশুর বাড়িতে মেয়ে মানে না ঘর করে চলে যাক, ওসব বাবা মাদের প্রচুর অভিশাপের ফল হয়, মেয়েরা বাপের বাড়িতে বসে বসে থাকে, এগুলো অভিশাপের ফল, বুঝতে পারছিস তো? যেরকম তোর শ্বশুর শাশুড়িরও সালা মাথা এরকম এরকম করে ঠুকরায়, হ্যাঁ মেয়ে তো এবার প্রেম মানে ইয়ে বিয়ে করেছে, কি করবে তখন, কি করবে? হ্যাঁ, তাই জন্য ভাবে যে সালা একটা কুলাঙ্গারকে পড়েছে, ওই মেনে নিয়েছে আর কি, বুঝেছ?
দিচ্ছিস ঢ্যামনা, এবার তুই আবার ধমকি দিচ্ছিস যে আমাদের নিয়ে পড়বি, পড় না ঢ্যামনা পড়, তোকেও পাটাস পাটাস করে দেব, বুঝেছিস ঢ্যামনা? ওর আবার ওর ওর বোনের বাড়িতে গেছে, তোর চুলকানি হচ্ছে কেন ঢ্যামনা? হ্যাঁ, তুই তো ভাইরার বাড়িতে খাবার গিলে আসলি আর কেকটাকে ফ্রিজ থেকে নিয়ে এসে বউয়ের সঙ্গে কাটিং মারাচ্ছিস, কেন ওখানে কেকটা কেটে ওদের দিতে পারিস নি? তুই সেদিনই বুঝে গেছি তুই হচ্ছে নাম্বার ওয়ান ঢ্যামনা, ঢ্যামনা ঢ্যামনা কোথাকার। যাই হোক, আজকে এই ঢ্যামনার জন্য এইটুকুই, আবার ঢ্যামনাকে আবার দেবো, ঢ্যামনা যত শুয়ের পিছনে লাগবে তত ঢ্যামনাকে পালিশ করবো।